নমস্কার ভিউয়ার্স, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি চেন্নাইয়ের মুরুগান টেম্পলে। এখানে এরা মুরুগান দেবতাকে খুব মানে এবং ভক্তি করে এবং পুজো করে। এখানে কিন্তু বারো মাসই এরকম মেলার মতন দোকান বাজার লেগে থাকে এবং প্রচুর লোক সমাগম হয়। মুরুগান হলো কার্তিক ঠাকুর, মুরুগানের অর্থ। তো এর ভেতরে আজকে আমরা যাব। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন মুরুগান টেম্পলের ভেতরে আমরা যাই। আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান বাজার, একদম মেলার মতো। মুরুগান টেম্পল দেখছেন আমার পেছন দিকে, চেন্নাইয়ের খুব সুন্দর একটা মন্দির, শিবের মন্দির। চলুন ভেতরে যাব, দেখাবো। আমার সাথে থাকুন। যারা চ্যানেল পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। এই মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং ভেতরে বিভিন্ন রকমের দেব দেবীর আলাদা আলাদা ছোট ছোট মন্দির রয়েছে। ভীষণ সুন্দর নকশা করা, কারুকার্য করা, মেঝেতে আলপনা করা বিভিন্ন রকম, এবং ছাদেও সিলিংয়েও বিভিন্ন রকম কারুকার্য নকশা করা। প্রত্যেকে কিন্তু এখানে খুব ভক্তি নিয়ে আসে, ভক্তিভরে ঠাকুরের পুজো দেয়, প্রণাম করে এবং বিভূতি নিয়ে কপালে লাগায়। এটা কিন্তু এখানকার একটা ঐতিহ্য এবং খুবই ভালো লাগবে দেখুন ভিডিওটা এবং এই জায়গাটা। এই মন্দিরে কিন্তু বারো মাসই খুব ভিড় থাকে। আজকে তবু তুলনামূলক একটু কম ভিড়, অন্যান্য সময় ভেতরে প্রবেশ করাই যায় না, এতটাই ভিড় থাকে। আপনারা যারা চেন্নাইয়ে আসবেন বা যারা চেন্নাইয়ে থাকেন তারা অবশ্যই মুরুগান টেম্পলে একবার যাবেন দেখার জন্য, খুব ভালো লাগবে। একদম অন্যরকম একটা মন্দির এবং এর ভেতরের যে কারুকার্য সত্যি অতুলনীয় এবং খুবই সুন্দর। এর পেন্টিং থেকে শুরু করে বিভিন্ন কিছু, এবং এরা কিন্তু সব কিছুই খুব শৃঙ্খলাবদ্ধভাবে করে, লাইন দিয়ে সব জায়গায়, কেউ কিন্তু কোনো লাইনের ব্যতিক্রম করে না। খুব সুষ্ঠুভাবে কিন্তু এরা ভগবান দর্শন করে। বিভিন্ন ছোট ছোট যে ভেতরে টেম্পলগুলো আছে সেখানে কিন্তু এরা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং লাইন দিয়েই কিন্তু এরা ভেতরে যায় ঠাকুর দর্শন করার জন্য। এটা দান বাক্স দেখতে পাচ্ছেন, অনেক বড়, খুব সুন্দর ডিজাইন করা। এখানে এরকম অনেক থেকে থেকেই রাখা আছে, কেউ কিছু দান করলে এর ভেতরে ফেলা হয়।
এই মন্দিরে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু মন্দিরে অনেকটাই সময় লাগে। এটা কিন্তু সময় সাপেক্ষ এই মন্দির দর্শন, সময় হাতে নিয়ে কিন্তু আপনারা এই মন্দিরে আসবেন। মুরুগান টেম্পল আমাদের বেশ ভালোই লাগলো, সুন্দর ঘুরলাম, দেখলাম অন্যরকম একটা মন্দির। মুরুগান টেম্পলের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানাবেন। এটা চেন্নাইয়ের একটা খুব বিখ্যাত মন্দির, এখানে ভীষণ মানুষের ভিড় এবং সকলেই এখানে আসে দেখার জন্য। ভেতরে সেভাবে ভিডিওর কোনো অনুমতি নেই, তাই জন্য কিন্তু সেভাবে ফটোগ্রাফি বা ভিডিও করতে পারিনি। তো সকলে ভালো থাকবেন, যারা আমার চ্যানেল পেজে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে।